দুই জঙ্গিকে ছিনিয়ে নেয়ার বিষয়ে সব শেষ খবর জানাতে রাজধানীর মিন্টু রোডে সিটিটিসি কার্যালয় থেকে যোগ দিচ্ছেন সকর্মী সাইফুল জুয়েল কথা বলবো তার সাথে জুয়েল দুই জঙ্গিকে ধরতে আইন শৃঙ্খলা বাহিনী তৎপরতা কতটুকু দেখছেন কি কি ব্যবস্থা নিয়েছেন তারা জানাবেন আসলে চুতি আমরা সকাল থেকে এখানে আছি আমি এখন আছি ডিএমপি মিডিয়া সেন্টারে বলে রাখা ভালো যে সকাল থেকে আমরা যখন এখানে আসছি এখানে সিডিটিসির প্রধান আসাদুজ্জামান ভাইয়ের কাছে আমরা বেশ কয়েকবার অনুরোধ জানিয়েছি যেন গণমাধ্যম কর্মীদেরকে এই সংক্রান্ত বিষয়ে এবং আসামি চিন্তার ঘটনায় কোনো গ্রেফতার বা কোনো আপডেট আছে কি না সে বিষয়ে জানার চেষ্টা করেছি কিন্তু এখন পর্যন্ত তেমন কোনো সারা আমরা পাইনি তবে মহানগর গোয়েন্দা পুলিশ প্রধান হারুন রশিদ তিনি আমাদের সাথে কথা বলেছেন তো তিনি যেটি জানিয়েছেন যে গতকালের এই দুঃখজনক ঘটনায় দায়িত্বরত পাঁচ পুলিশ সদস্যকে এরই মধ্যে সাময়িক বরখাস্ত করার সিদ্ধান্ত নিয়েছে ডিএমপি ঢাকা মেট্রোপলিটন পুলিশ অন্যদিকে যারা পালিয়ে গেছেন যেমন দুই জঙ্গি সহ দুই জঙ্গি যারা পালিয়ে গেছেন তারা নজরদারিতে আছেন বলে তিনি আমাদেরকে জানিয়েছেন এবং যে কোনো মুহূর্তে গ্রেফতার করা হতে পারে বলেও তিনি আমাদেরকে নিশ্চিত করেছেন আমরা জানতে চেয়েছিলাম যে আসলে এই ঘটনার পর আদালত পাড়ায় কিছুটা বিব্রতকর অবস্থা তৈরি হয়েছে আইনজীবীদের মাঝে তো তাদের ব্যাপারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কি ব্যবস্থা নিয়েছে তো সেক্ষেত্রে তিনি জানিয়েছেন যে বাড়তি নিরাপত্তার পাশাপাশি আজকেও সহ প্রতিটি ক্ষেত্রেই অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে এবং মৃত্যুদণ্ডপ্রাপ্ত এবং সেন্সিটিভ যারা আসামি রয়েছেন তাদের ব্যাপারে বাড়তি এই ব্যবস্থা নেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে তবে আমরা এখন পর্যন্ত আসামিদের গ্রেপ্তারের ব্যাপারে বা তারা গ্রেপ্তার হয়েছে কিনা বা তারা আটক আছে কিনা এই ব্যাপারে কোনো কিছুই এখন পর্যন্ত নিশ্চিত হতে পারিনি যদিও সিটিটিসির কাছে কাছে আদালত থেকে মামলাটি হস্তান্তর করার নির্দেশনা দেওয়া হয়েছে তবে আমরা চেষ্টা করব র্যাব এবং গোয়েন্দা সূত্র ধরে এই ধরনের কোনো তথ্য থাকলে পরবর্তীতে ডিবিসি সংবাদের দর্শকদেরকে দেওয়ার জন্য জুয়েল ধন্যবাদ আপনাকে